হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এবং নোটিসে দেখিয়েও যে এম এর যে ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্ট যেটা হয়েছে সিলেকশন লিস্ট পার্ট বি এর ক্ষেত্রে অর্থাৎ নন সিও স্টুডেন্টদের তাদের কিন্তু এম এর ক্ষেত্রে বেরিয়ে গিয়েছিল কিন্তু এবং আজ যেটা তোমাদের এমএসসির ক্ষেত্রে ফার্স্ট প্রফেশনাল সিলেকশন লিস্ট পার্ট বি সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে এবং তোমরা এখানে অনেকে আমাকে বলছো যে এখানে অনেক সাবজেক্ট মিসিং রয়েছে তো আমরা দেখো তোমরাও চলে আসবে সেই অফিসিয়াল নোটিফিকেশানে যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের এবং সেখানে দেখো যে ফার্স্ট প্রফেশনাল সিলেকশান লিস্ট রয়েছে এতে জন্য আমরা ক্লিক করি তাহলে দেখো এখানে যে তোমার গ্রুপ নম্বরগুলো দেয়া রয়েছে দুশো নয় থেকে আপাতত দেয়া রয়েছে এখানে দুশো একুশ পর্যন্ত এবং এর আগে যেমন অনেকে বলছে যে ম্যাথের যেহেতু দুশো ছয় কোড সেটা কিন্তু মিসিং রয়েছে তো এখানে এর মধ্যে যাদের রয়েছে দুই দুশো নয় থেকে দুশো একুশের মধ্যে যাদের গ্রুপ নম্বর রয়েছে তাদের কিন্তু সিম্পলভাবে অন্য অন্য সিলেকশান লিস্ট যেমনভাবে দেখো সেভাবেই কিন্তু দেখতে পারবে জাস্ট ডাউনলোড করে নিয়ে তারপরে যে ক্যাটাগরিতে হও না কেন এবার তোমাদের যাদের হচ্ছে এর আগের কোডগুলো ছিল দুশো ছয় যেমন ম্যাথের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে বলি কিছুক্ষণ ওয়েট করো আজকের মধ্যেই কিন্তু আজ সন্ধে বা সাতটা আটটার মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত লিস্ট কিন্তু এখানে আপডেট হয়ে যাবে যতটা আপডেট হয়েছে সেটা আপাতত দিয়ে দিয়েছে এরকম প্রতিবারই হয় কিছু কিছু সাবজেক্ট বাকি থাকে কিন্তু পরবর্তীকালে একটু পরপরই সেটা কিন্তু আপডেট করে দেয় তো যাদের ম্যাথের জন্য এমএসসিতে আপলে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু কিছুক্ষণ ওয়েট করো তোমাদের যে দুশো ছয় যে কোড নাম্বার সেটাও কিন্তু বেরিয়ে যাবে বা অন্যান্য যদি না এসে থাকে তাহলে সেটাও কিন্তু তোমাদেরকে তোমাদের বেরিয়ে যাবে এবার যাদের এখানে তোমাদের নাম আর এসেছে তাদের তো তোমাদেরকে বলেই দিয়েছি যে সিম্পল প্রসেস জাস্ট খালি তোমরা এখান থেকে যে সেল্ফ ডিক্লারেশন ফর্ম্যাট পার্ট এ অ্যান্ড পার্ট বি দুটোর জন্যই করে দিয়েছে তোমরা এটা ডাউনলোড করবে যাদের ওখানে নাম থাকবে ফার্স্ট প্রফেশনাল সিলেকশান লিস্ট পার্ট বিয়ের ক্ষেত্রে যাদের নাম থাকবে তারা এই সেলফ ডিক্লেশান ডিক্লারেশান যে ফর্ম্যাটটা সেটা প্রিন্ট আউট করবে সেটাতে ঠিকঠাকভাবে ফিল আপ করবে ফিল আপ করে সেটা কিন্তু তোমরা ওই অ্যাডমিশান যে পোর্টাল রয়েছে সেখানে লগ ইন পাস মানে ইমেল তোমার অ্যাপ্লিকেশান আইডি বা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করলেই সেখানে কিন্তু আপলোড করে দেবে তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পরে তোমাদেরকে পেমেন্ট লিঙ্ক দেওয়া হবে সেটা পেমেন্ট করে দিলে তারপরে তোমাদের যে রোল নাম্বার সেটা ওই যে পেমেন্ট যে তোমার চালানটা রয়েছে সেটা তোমার কাছে যত্ন করে রেখে দেবে এবং তারপরে কিন্তু তোমাদেরকে রোল নাম্বারটা দিয়ে দেওয়া হবে তোমাদের যে অ্যাডমিশান সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে পার্ট বিয়ের ক্ষেত্রে এবং পার্ট এ এর ক্ষেত্রে যারা সি ইউ স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যে তোমাদের এটা যেটা হচ্ছে সেকেন্ড লিস্ট যেটা সেটাও কিন্তু বেরোবে খুব শীঘ্রই এখনও পর্যন্ত কিন্তু রকম আপডেট করা হয়নি যে যারা সেকেন্ড লিস্টটা কবে বেরোবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু জানিয়ে দেওয়া হবে তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তোমাদের হেল্প হবে অবশ্যই তোমরা চেক করে নাও যাদের যাদের নাম এসে গিয়েছে তারা অবশ্যই পরবর্তী স্টেপগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নাও কারণ তোমাদের হাতে একদিন দু দিনের মতোই টাইম দিয়েছে এর বেশি কিন্তু টাইম দেয়নি এবং তোমরা যদি অন্যান্য কলেজে কলেজ কলেজে ওয়াইজ যদি তোমরা অ্যাডমিশান নিতে চাও তাহলে তোমরা সেই কলেজের এতে গিয়েও অ্যাডমিশানটা নিয়ে অ্যাডমিশান প্রসেসটা পুরোপুরি কমপ্লিট করে পেলো এবং সঠিকভাবে কমপ্লিট করো আর যাদের এখনও তোমার নাম আসেনি অর্থাৎ যাদের এখনও গ্রুপ নম্বরটাই নেয়নি তারা কিন্তু এই রেগুলারলি চেক করতে থাকো পরবর্তীকালে কিন্তু চলে আসবে ম্যাথের ক্ষেত্রেই বলো বা অন্যান্য যাদের এখনও আসেনি এমএসসির ক্ষেত্রে তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে শেয়ার করবে তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আমি সেটার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো নাহলে কমেন্টেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই আর এইরকমই গুরুত্বপূর্ণ এবং এক্স এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য মান্নাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখে দাও এবং নিয়ে আসছি আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই চোখ রাখো মান্নাস কোচিংয়ে থ্যাংকস ফর ওয়াচিং